নমস্কার, দৈববাণী লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাইভ ফোনিং অনুষ্ঠান অর্থাৎ আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন। দেখুন, আপনাদের টিভি স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটাতে কল করবেন, আর বুকিং নাম্বারে কিন্তু কল করবেন না। বারংবার দেখা যাচ্ছে যে বুকিং নাম্বারে প্রচুর ফোন চলে আসছে যখন আমি লাইভ প্রোগ্রাম করছি। লাইভ প্রোগ্রামের জন্য কল নাও বলে একটা আলাদা নাম্বার দেওয়া রয়েছে, সেই বেসিক যে নাম্বার যেটা দেওয়া রয়েছে কল নাও বলে, সেই নাম্বারে ফোন করবেন। যারা লাইভ ফোনিংগ্রামে ফোন করবেন তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান, এই তিনটে জিনিস ইংরেজিতে জানা থাকলে অতঃপর ফোন করবেন। বাংলায় জন্ম তারিখ জানা থাকলে কিন্তু আমরা কোনোভাবে হেল্প করতে পারবো না। বলতে বলতেই প্রথম কলারের ফোন পৌঁছে গেছে, নিয়ে নেবো প্রথম কলারের ফোন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, আমি দেবাদিত্য শাস্ত্রী, দৈববাণী লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করেছেন। আপনি কে কথা বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি মানস পাল। আপনি কি নিজের সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, নিজের সম্বন্ধেই জানতে চাই। বেশ, মানব বাবু আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি হাওড়ার আমতা থেকে ফোন করেছি। আমতা থেকে ফোন করেছেন মানব বাবু। মানব বাবু নিজের সম্বন্ধে জানতে চান, আপনার ডেট অফ বার্থ ইংরেজিতে বলবেন। 17/3/1988। হ্যাঁ, 17/3/1988। সময়টা একটু বলবেন। সময়টা সকাল 6টা। সকাল 6টা। আপনার জন্মস্থান কি ছিল? আমার জন্মস্থান হাওড়ার আমতা। আপনি আমতাতেই জন্মগ্রহণ করেছেন, আচ্ছা বেশ। আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন কুম্ভ রাশি, শতভিশা নক্ষত্র এবং রাক্ষসগণ, এগুলো জানা আছে নিশ্চয়ই? হ্যাঁ জানা আছে। বেশ, লগ্নে রবি এবং লগ্নের দ্বিতীয়ে বৃহস্পতি শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, এটি একটি ভালো যোগ। মীন লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র এবং বৃহস্পতি একত্রে রয়েছে, আর দ্বাদশে রয়েছে রাহু, চন্দ্র এবং বুধ। আয় এবং ব্যয়ের কিন্তু সমতা রক্ষা করা খুব মুশকিল হবে। আয় থাকবে না তা না, কিন্তু আয় এবং ব্যয়ে সমতা রক্ষা করাটা মুশকিল হচ্ছে। লগ্নের ষষ্ঠ স্থানে কেতু বসে রয়েছে, কোনো না কোনো কারণে মামাবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া নির্দেশিত করছে। মামাবাড়ির সঙ্গে কোনো না কোনো কারণে, মামাবাড়ির সঙ্গে, মামাতো ভাইদের সঙ্গে কোনো না কোনো কারণে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। হবেই সেটা বলছি না, হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত সাবধান থাকতে হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে মায়ের শরীর সম, আপনার মা রয়েছেন? আপনার মায়ের শরীর সম্বন্ধে বিশেষ সচেতন থাকুন, কারণ শনি ধনুরাশিতে বসে তৃতীয় দৃষ্টিতে মাতৃকার গ্রহকে দৃষ্টি দিচ্ছে এবং সেটা গ্রহণ দোষে আক্রান্ত রয়েছে। এমনিও কিন্তু আপনার মায়ের শরীর নার্ভ সংক্রান্ত কোনো না কোনো অসুখ কিন্তু থাকতে পারে। আপনি প্রচণ্ড টেনশনে ভোগেন, এটা দেখা যাচ্ছে। আর বলুন, আপনি কি জানতে চাইছেন? আমার কাজ কি, কাজ করছেন এখন? আমি অ্যালুমিনিয়াম চ্যানেল। একটু জোরে বলুন প্লিজ, শুনতে পেলাম না। অ্যালুমিনিয়াম চ্যানেল, ওই জানলা জানলা রাইট, অ্যালুমিনিয়াম চ্যানেল, অ্যালুমিনিয়াম চ্যানেলের কাজ করছেন। মঙ্গল শনিযুক্ত অবস্থায় রয়েছে, যেটা লগ্ন থেকে দেখতে গেলে দশম ঘরে রয়েছে, এবং এটা এটা টেকনিক্যাল এবিলিটি নির্দেশ করছে। অ্যালুমিনিয়াম চ্যানেলের কাজ আপনার ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু বিগত 3 বছর ধরে যতটা হওয়া উচিত ততটা কিন্তু সেই জায়গায় কিন্তু গিয়ে পৌঁছচ্ছে না। ভাই, আরও খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। মঙ্গল শনিযুক্ত এবং চন্দ্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে। চন্দ্র রাহুযুক্ত অবস্থায় বিশেষত যেটা তৈরি করে সেটা হচ্ছে গিয়ে গ্রহণ যোগ, সেটা কিন্তু কোনো না কোনো রকমভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এবং কাজকর্মের ব্যাপারে কিন্তু টেনশন নির্দেশিত হচ্ছে, এটা দুস্থানে রয়েছে। এখনও ভাই বছর খানেক বা বছর দেড়েক অপেক্ষা করতে হবে। নিজস্ব কোনো কিছু করার কথা ভাবছেন কি? নিজেরই কাজ এখন, অ্যালুমিনিয়াম চ্যানেল ছাড়াও আরও অন্যান্য যে জিনিসগুলোর কথা আপনি চিন্তা করতে পারেন সেগুলো আমি আপনাকে বলে রাখলাম। আপনি ধীরে ধীরে চিন্তা করুন, আপনার হাতে যদি পয়সা কড়ি এসে যায় সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন। যেমন আপনার ক্ষেত্রে বস্ত্র, মানে গার্মেন্টস, বস্ত্র সংক্রান্ত ব্যবসা বা খাদ্য সংক্রান্ত ব্যবসা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আপনি খাদ্য বা বস্ত্র সংক্রান্ত ব্যবসার জন্য চিন্তা করতে পারেন। শুধুমাত্র অ্যালুমিনিয়াম চ্যানেলের উপর ডিপেন্ড করে বা যে জাতীয় কাজ আপনি করছেন এই জাতীয় কাজের উপর ডিপেন্ড যদি আপনি করেন, আপনাকে এখনও কিন্তু ভালো সময়ের জন্য প্রায় 2 বছর অপেক্ষা করতে হবে। এবং এই ভালো সময়েরও ওঠানামা আপনার ক্ষেত্রে দেখার মতো, তার কারণ হচ্ছে গিয়ে দুস্থানে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে আবার বুধ রাহুযুক্ত অবস্থায় রয়েছে। একটা কথা বলুন, আপনি যখন পড়াশোনা করতেন সেই সময় কোনো কারণে আপনার এডুকেশন বাধাপ্রাপ্ত হয়েছিল? এডুকেশন বাধাপ্রাপ্ত হওয়ার জন্য এই শখটা, এই যোগটা কাজ করে। এই যোগটাকে প্রশমিত না করে কিন্তু জীবনে সর্বশ্রেষ্ঠ কিছু বের করে নিয়ে আসাটা মুশকিল। অতএব যে এই দৈববাণী প্রোগ্রামে যে কথাটা আমরা বারংবার বলে থাকি যে প্রারব্ধ এবং পরিহার, এই দুটো ইকুয়েশন বুঝতে হবে।
প্রারব্ধ হচ্ছে গিয়ে আমার জীবনটা কিভাবে চলবে, আর পরিহার হচ্ছে গিয়ে কোন কোন জায়গাগুলোকে আমাকে একটু টিউনিং করতে হবে, যেটাকে আমরা প্রতিকার বলে থাকি, সেগুলো করে চললে আমার প্রারব্ধে সর্বশ্রেষ্ঠ পাওয়া সম্ভব। সেই অনুযায়ী দেখা যাচ্ছে দুটো গ্রহের আপনার ধারণগত প্রতিকার করতে হবে, এবং এই যে যোগটার কথা আমি বললাম, বিশেষত গ্রহণ যোগ এবং বুধ রাহুযুক্ত বা বুধ রাহু দৃষ্ট অবস্থায় যে পাপযোগ, এই যোগগুলোকে প্রশমিত করে এগুলো প্রশমিত করে এগোন, আপনি ভালো ফল পাবেন। ভালো জ্যোতিষীর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নেবেন। পরের কলারের ফোনটা নিয়ে নেবো। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে রয়েছেন ভাই? একটু জোরে কথা বলবেন, শুনতে পাচ্ছি না। প্রবীর কুমার? কি কুমার বুঝতে পারলাম না, আরেকবার বলবেন প্লিজ। সুমিত কুমার, কোথা থেকে ফোন করেছেন ভাই? কালকে ফোন করেছিলেন কি? আপনি কি কালকে ফোন করেছিলেন? আমি 2 সপ্তাহ আগে করেছিলাম। তো আগে করেছিলেন প্রবীর কুমার আমতলা থেকে, কার সম্বন্ধে জানবেন ভাই? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? উপল কুমার। হ্যাঁ উপল কুমার। আচ্ছা বেশ, আপনার ছেলের ডেট অফ বার্থ ইংরেজিতে বলবেন। 2013 12ই মে। 12ই মে, খুব ছোট্ট ছেলে, 12ই মে 2013, খুব বিশেষ কিছু তো বলতে পারবো না ভাই। 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু খুব বিশেষ কিছু না বলাই ভালো। আর সময়টা বলবেন। 4:18। 4:18 সকাল না বিকেল? বিকাল। কোথায় জন্মেছিল? আমতলায়। বেশ, আপনার ছেলের জন্মবার রবিবার ছিল? হ্যাঁ। তুলা লগ্ন বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ, তুলা লগ্ন এবং বৃষ রাশির ছক ভাই, লগ্নে শনি এবং রাহু বশে রয়েছে একত্রে, এটাকে আমরা শাপিত দোষ বলে থাকি। আর লগ্নে সপ্তমে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় রয়েছে, রবি এবং মঙ্গল রয়েছে কেতুযুক্ত অবস্থায়, কেমন সেটা নির্ভর দেখাচ্ছে যে অঙ্গারক যোগ। মন মেজাজ কিন্তু খুব উগ্র হবে, খুবই উগ্র মন মেজাজ হবে। বৃহস্পতি শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, শুক্র সক্ষেত্রে কিন্তু লগ্নের উত্থানে রয়েছে, এবং সেখানে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে জীবযোগ করেছে। ছেলে মাকে খুব ভালোবাসবে, বাবার সঙ্গে কোনো না কোনো কারণে কিন্তু আদর্শগত ডিফারেন্সেস থাকবে। শরীর খুব একটা ভালো দেখতে পেলাম না, শরীর খুব একটা কিন্তু ভালো যাবে না, কোনো কারণে মাথা ব্যথা, মাথা বা চোখ সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত কোনো না কোনো সমস্যা, ইউরিনগত কোনো না কোনো সমস্যা, কোনো রকমভাবে পেচ্ছাপের ইনফেকশন বা এরকম কিছু হওয়ার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আর গলার ইনফেকশনে ভুগবে, কোনোভাবে সর্দি জমে যাওয়া বা গলার ইনফেকশন এগুলো হওয়া, এই জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কম বয়স থাকতে ছেলের ভালোভাবে প্রতিকার করে নিন। এই ছেলের ছকে কিন্তু দুটো খারাপ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একটা লগ্নে বসে রয়েছে শনি এবং রাহু, যেটাকে শাপিত দোষ বলা হয়, অনেকে বলে থাকেন যে জন্ম জন্মান্তরের অভিশাপ বর্ষিত হয়, যদিও আমাদের অ্যানালিসিস সেরকম কথা বলে না, কিন্তু শনি রাহু যুক্ত অবস্থায় বাধাকারক হয়, কোনো না কোনো রকমভাবে শিক্ষা কর্ম এগুলো বারংবার হানি এবং বারংবার রাস্তা পরিবর্তন হওয়া এগুলো বোঝায়। মঙ্গল কেতুযুক্ত অবস্থায় অঙ্গারক যোগ তৈরি করেছে এটাও। কিন্তু আপনার কি একটি ছেলে? মেয়ে কি ছেলের চেয়ে বড়? মেয়ে ছেলের চেয়ে বড়। কোনো না কোনো রকমভাবে যদি এর ভাই থাকতো তাহলে বলতাম এর ভাইয়ের ক্ষেত্রে হানিকারক যোগ তৈরি হচ্ছে, কিন্তু মঙ্গল রাহুযুক্ত অবস্থায় মন মেজাজ মাথা গরম হওয়া এবং মাথা গরম করে ভালো অপরচুনিটি লস করে যাওয়া, এই জিনিসগুলো বোঝায়। এবং লগ্নের সপ্তমে কিন্তু এটা ক্ষতিকারক যোগ তৈরি করেছে। আপনি ভালো জায়গায় ভালোভাবে যোগাযোগ করে ছেলের পরিহার প্রসেস করিয়ে নেবেন। দৈববাণী সম্বন্ধে যারা ইন্টারেস্টেড তাদের কতগুলো কথা আমি একটু বলে দিই। দৈববাণীতে যারা আসতে চাইছেন তারা দুটো জিনিস সম্বন্ধে নিশ্চিত হয়ে আসবেন। প্রথম কথা হচ্ছে গিয়ে প্রারব্ধ, ছক দেখে যে কথাগুলো বলা হচ্ছে, যেগুলো ঈশ্বর আপনার ছকে লিখে পাঠিয়েছেন, যেগুলো যে কোনো ভালো জ্যোতিষের বা অ্যানালিটিক্যাল জ্যোতিষের যিনি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন তাদের বলে দেওয়া উচিত, যে আপনার জীবন কিভাবে চলবে, অর্থাৎ আপনার কেরিয়ার কিভাবে যাবে, এডুকেশন কোথায় হওয়া উচিত, কোথায় এডুকেশন গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, সরকারি চাকরি হবে কি হবে না, ব্যবসা হলে কি ব্যবসা হওয়া উচিত, আপনার ভালো সময় কোনটা এবং আপনার স্বাস্থ্য কোন সময় ভালো যাবে খারাপ যাবে, পারিবারিক সুখ সম্মান সমৃদ্ধি ইত্যাদি আসবে কিনা। আপনি টিভির সাউন্ড মিউট করে দেবেন। টিভি সাউন্ড মিউট না করলে আমরা এখান থেকে কিন্তু আপনাকে ডিসকানেক্ট করে দিতে বাধ্য হব। যারা ফোন করছেন তারা টিভি সাউন্ড সম্পূর্ণ মিউট করে দিয়ে বা অফ করে দিয়ে ফোন করবেন, কারণ এখানে ইকো আসে এবং সেটা আমাদের কথা বলতে অসুবিধা হয়, শুনতে অসুবিধা হয়। আপনারা যদি টিভি জোরে চালিয়ে রেখে বা টিভি চালিয়ে রেখে টিভি সাউন্ড অন করে রেখে ফোন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফোন কেটে যাওয়ার সম্ভাবনা শতকরা 100 ভাগ, যদি নাও হয় আমরা এখান থেকে ফোন
ডিসকানেক্ট করে দিতে বাধ্য হবো। অতএব যারা ফোন করছেন তারা টিভি সাউন্ড পরিপূর্ণ অফ করে দিয়ে অতঃপর ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দিগনগর নদিয়া জেলা থেকে। হ্যাঁ, নদিয়া থেকে কে বলছেন ভাই? বিশ্বাস বল, কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম বলুন। হ্যাঁ, ওর নাম মৈনাক বিশ্বাস। ছেলের নাম হচ্ছে গিয়ে মৈনাক বিশ্বাস। মৈনাক বিশ্বাসের ডেট অফ বার্থ বলবেন। বিশ্বাস 10/9/2007 জন্ম। 10/9/2007, 10ই সেপ্টেম্বর 2007। হ্যাঁ, টাইমটা বলুন। জন্ম হচ্ছে কৃষ্ণনগরে। টাইম বলবেন। কৃষ্ণনগরে রাত্রি 11:30 সময় জন্ম। টাইমটা বলবেন, রাত্রি 11:30, তাই তো? হ্যাঁ, 11:30। রাত্রি 11:30, রাত্রি 11:30 বললেন তো? রাত্রি 11:30 সময় জন্মগ্রহণ করেছে এবং কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছে। বেশ, সোমবার দিন ছিল জন্মবার? জন্মবার ছিল সোমবার। মিথুন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এগুলো জানা আছে? আমি ওর শিক্ষা জীবন আর কর্মজীবনটা জানতে। বেশ, মিথুন লগ্ন এবং সিংহ রাশি, দেখুন কর্মজীবন সম্বন্ধে বলি, এর কর্মজীবনে কর্ম পেলেও কিন্তু বারংবার কর্ম পরিবর্তন নির্দেশিত হচ্ছে, 1 নম্বর, ঠিক আছে? আর শিক্ষা হচ্ছে গিয়ে অত্যন্ত বুদ্ধিমান ছেলে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বুধ তুঙ্গি অবস্থায় রয়েছে, কিন্তু যতটা বুদ্ধি অনুযায়ী যতটা করা উচিত ততটা কিন্তু ডেলিভার করা সম্ভব হচ্ছে না, ততটা কিন্তু ডেলিভার করা সম্ভব হয়ে উঠছে না। শনি চন্দ্রযুক্ত অবস্থায় বীজযোগ তৈরি করে রয়েছে, শনি কেতুযুক্ত অবস্থায় রাহুদৃষ্ট অবস্থায় রয়েছে, যেটা শাপিত দোষ আমরা বলে থাকি, শাপিত দোষ রয়েছে, এবং রবি শনিযুক্ত অবস্থায় বীজযোগ রয়েছে। এই ছেলের ছক সম্বন্ধে বিশেষ কিছু বলে লাভ হবে না। আপনি খুব ভালোভাবে, খুব যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো জ্যোতিষের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। পরিহার প্রসেস না করালে এই ছেলে কিন্তু কোনোভাবেই জীবনে উন্নতি করতে পারবেন না। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? আপনি কার সম্বন্ধে জানতে চান? আমি আমার ভাইয়ের মেয়ের সম্পর্কে জানতে চাই। নাম বলুন। সায়ন্তনী রায়। আপনার ভাইয়ের মেয়ের নাম সায়ন্তনী রায়, তাই তো? হ্যাঁ, সায়ন্তনী রায়। হ্যাঁ, বেশ। আর আপনি ফোন করেছেন সাঁইথিয়া থেকে? রাত্রি 8:30 কোথায় জন্মেছিল সায়ন্তনী? সাঁইথিয়া নার্সিং হোমে, অর্থাৎ বীরভূমে জন্ম। শুক্রবার দিন ছিল জন্মবার? শুক্রবার। মকর লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র, জানা আছে এগুলো? না দাদা, জানা নেই। মকর লগ্ন মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের ছক চন্দ্র কেতুযুক্ত অবস্থায় রয়েছে বা রাহুদৃষ্ট, যেটাকে আমরা গ্রহণ দোষ বলে থাকি, লগ্ন থেকে চতুর্থে। বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না, মানসিক চঞ্চলতা বাড়ছে। কোনো না কোনোভাবে যে কাজই করুক না কেন, পড়াশোনা বা যে কাজই করুক না কেন, সেখানে মনোনিবেশ করে উঠতে পারছে না। অবাঞ্ছিত পরিবর্তন নির্দেশিত হচ্ছে, এই 1-2 হচ্ছে গিয়ে গলার বা মাথা সংক্রান্ত, মুখ সংক্রান্ত কোনো না কোনো রোগে, নার্ভ সংক্রান্ত কোনো না কোনো রোগে কিন্তু ভোগার ইঙ্গিত দিচ্ছে। অতি অবশ্যই সাবধান থাকবেন, পেটের অসুখেও কিন্তু ভুগতে হবে। আপনি কি জানতে চাইছেন? আমি ওই ক্যারিয়ার সম্পর্কে। কি করছে এখন? বিএড করেছে। হ্যাঁ, মানে বিএডটা পড়ছে, এমএ করেছে, বিএড করছে। বেশ, আর একটা স্পেশালাইজেশন করছে যাদবপুর। আচ্ছা, বুধ শুক্র বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হয়েছে। 11 অক্টোবরের পরে কোনো না কোথাও চাকরি হয়ে যাবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 11 অক্টোবরের পরে যদিও চাকরি হয়ে যাবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পার্মানেন্ট চাকরি এই এই ছকে হওয়াটা একটু মুশকিল। চররাশিতে গ্রহ থাকাকালীন কিছু অবাঞ্ছিত ট্রান্সফার বা এমন জায়গায় ট্রান্সফার হতে পারে যাতে হয়তো চাকরি ছাড়তে বাধ্য হতে পারে। চন্দ্র রাহুদৃষ্ট বা কেতুযুক্ত অবস্থায় যে যোগটি তৈরি করেছে, এই যোগটাকে আমরা গ্রহণ দোষ বলে থাকি। গ্রহণ দোষের পরিপূর্ণ প্রতিকার দরকার। লগ্ন থেকে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে গিয়ে শুক্র এবং শনি। শুক্র যোগকারী অবস্থায় রয়েছে লগ্নের পঞ্চমে, যেটা উচ্চশিক্ষা নির্দেশিত হচ্ছে এবং উচ্চশিক্ষার মাধ্যমে ভালো ফললাভ নির্দেশিত হচ্ছে। লগ্নের ষষ্ঠে রয়েছে রবি এবং লগ্নের দশমে রাহু নির্দেশিত করছে যে ট্রান্সফারেবল জব, অর্থাৎ বদলি বা পরিবর্তন হয় এরকম জব পাবে এবং কিছু কিছু অবাঞ্ছিত পরিবর্তন জীবনে হবে। 11 অক্টোবরের পরে চাকরি যোগটা খুলছে।
চন্দ্র কেতুযুক্ত অবস্থায় যে দোষ তৈরি করেছে ওটা অতি অবশ্যই কাটিয়ে নেবেন, গ্রহণ দোষ অতি অবশ্যই প্রশমিত করতে হবে, দুটো স্টোন ধারণ করে চলতে হবে এই ছকে। জীবনে কিছু ভালো হওয়ার লক্ষণ রয়েছে, কিন্তু খারাপ জায়গাগুলোকে প্রশমিত না করলে অর্থাৎ পরিহারের জায়গাগুলো না দেখে চললে বারংবার অবাঞ্ছিত পরিবর্তন বা অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে হবে। যারা দৈববাণীতে ফোন করছেন তারা কতগুলো বিষয়ে নিশ্চিত থাকবেন যে দৈববাণী কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কথা বলতে পারবে না। তার কারণ হচ্ছে গিয়ে আপনি যদি সরকারি চাকরি চাইছেন এবং সরকারি চাকরি চাওয়ার জন্য প্রতিকার করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু দৈববাণীর কাছে আপনি দয়া করে আসবেন না। দৈববাণী টিভি সাউন্ড অফ করে দিন, হ্যালো টিভি সাউন্ড অফ করে দিন। হ্যাঁ অফ করে দিয়েছি। এত জোরে টিভি সাউন্ড চলতে থাকলে এখানে প্রচন্ড জোরে ইকো হয়, যেটা প্রোগ্রামের প্রথমেই বলে দেওয়া হয়েছে। প্রোগ্রাম প্রথম থেকে দেখছেন? প্রোগ্রাম প্রথম থেকে দেখছেন? হ্যাঁ দেখছি। এই প্রোগ্রাম নিয়মিত দেখেন? হ্যাঁ দেখছি, খুব ভালো লাগে। তো ভালো লাগাচ্ছেও যেটা বড় ব্যাপার, এই প্রোগ্রামে প্রথম থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে টিভি সাউন্ডটা সম্পূর্ণ অফ করে দিয়ে তারপর ফোন করার জন্য। কেমন দৈববাণীর কতগুলো নীতি এবং আদর্শ রয়েছে তার বাইরে কিন্তু দৈববাণী আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন, কোথা থেকে? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি, আমি আমার দিদির ছেলের সম্পর্কে জানতে চাই। রানাঘাট থেকে কথা বলছেন, দিদির ছেলের নাম কি? সঞ্জীবন ঘোষ। আরেকবার বলবেন প্লিজ। সঞ্জীবন ঘোষ। সঞ্জীবন ঘোষ। সঞ্জীবন ঘোষ আপনি ফোন করেছেন রানাঘাট থেকে। সঞ্জীবন ঘোষের ডেট অফ বার্থটা একটু বলবেন। কতই অক্টোবর বললেন? ফোর্থ অফ অক্টোবর। 4/10/2011। 2011 তো? 11/11। 4/10/2011 সময়টা একটু বলবেন। 2:20। দুপুর 2:20 বললেন? দুপুর 2:20। কোথায় জন্মেছিল সঞ্জীবন? শিয়ালদায়। সঞ্জীবন কলকাতায় জন্মগ্রহণ করেছিল। সঞ্জীবনের জন্মবার মঙ্গলবার ছিল। মকর লগ্ন ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র জানা আছে এগুলো? মকর লগ্ন ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্র রাহু কেতু নিচস্থ অবস্থায় রয়েছে। কেমন এটা শরীরের পক্ষে খারাপ, গলা পায়ু সংক্রান্ত কোনো রোগ বা প্রাইভেট পার্টসে কোনো রকম রোগ, ইউরিন ইনফেকশন, অর্শ বা কোষ্ঠকাঠিন্য এই জাতীয় কোনো রকম রোগে ভুগতে হতে পারে। বর্তমানে শনি 7:30 রান করছে, প্রচণ্ড মানসিক চঞ্চলতা এবং কোনোভাবে মনোনিবেশ করতে না পারা, মন মেজাজের ওঠানামা এই জিনিসগুলো নির্দেশিত হচ্ছে। লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের চতুর্থে বৃহস্পতি এবং পঞ্চমে কেতু নিচস্থ অবস্থায় রয়েছে, এর কিন্তু উচ্চশিক্ষা কোথাও না কোথাও গিয়ে ধাক্কাপ্রাপ্ত হবে। বারংবার চোট আঘাত লাগা এবং বুকের ইনফেকশনে ভোগা বা বুকের ব্যথা কোনোভাবে লাগা, চোট আঘাত লাগা এগুলো নির্দেশিত হচ্ছে। আপনি কি জানতে চাইছেন সন্দীপ? ভাই এক্ষুনি এই মুহূর্তে খুব একটা ভালো কিছু বলতে পারলাম না। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে, কারণ বুধ উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং উচ্চস্থ অবস্থায় বুধ রবির সঙ্গে বুধাদিত্য যোগ গঠন করেছে এবং সেটা লগ্ন থেকে দেখতে গেলে ভাগ্যস্থানে। অতএব অত্যন্ত বুদ্ধিমান ছেলে, কিন্তু মানসিক চঞ্চলতা, উগ্র মেজাজ, মনোনিবেশ না করা বা কোনো জায়গায় একটানা বসে মনোনিবেশ করতে না পারা ইত্যাদি কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। উচ্চশিক্ষা কোনো জায়গায় গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ভালোভাবে ক্যারিয়ার কাউন্সেলিং করিয়ে নেবেন। ক্যারিয়ার কাউন্সেলিং করিয়ে কিছু প্রতিকারের দরকার আছে, প্রতিকারগুলো করিয়ে এগোন, তাহলে সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। যদিও ভালো ফলের জন্য আপনাকে এখনও অন্তত 2 থেকে 2.5 বছর অপেক্ষা করতে হবে। যারা দৈববাণীতে ফোন করছেন আমি আরেকবার বলে রাখছি, বিধিসম্মত সতর্কীকরণ, দৈববাণীতে যারা ফোন করছেন তারা টিভির সাউন্ড সম্পূর্ণ অফ করে দিয়ে, টিভির ভলিউম বা সাউন্ড সম্পূর্ণ অফ করে দিয়ে অতঃপর ফোন করবেন, না লাগলে কিন্তু আমরা এখান থেকে ডিসকানেক্ট করতে বাধ্য হব। নমস্কার, কে রয়েছেন ভাই? হ্যালো, বর্তমান থেকে বলছি, একটু লাইনটা দিন না। লাইনটা আপনি পেয়ে গেছেন, আপনি দেবাদিত্য শাস্ত্রীর সঙ্গে কথা বলছেন। বর্তমান থেকে কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে? আমার নাতনি। আমার নাতনি। আপনার নাতনির নাম বলুন। আমার নাতনির নাম সৌজন্যা দে। একটু জোরে বলবেন। আমার নাতনির নাম সৌজন্যা দে। সৌজন্যা দে। বেশ, সৌজন্যা দের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11/11/11। বাহ, 11/11/2011। আচ্ছা বেশ। সকাল 8:45। সকাল 8:45। জন্মস্থান কি ছিল? জন্মস্থান কি ছিল? আমি আপনাকে জন্মস্থান, জন্মের জায়গা,
জন্মস্থান বর্ধমান জিজ্ঞাসা করছি, যে প্রশ্নগুলো করছি প্রশ্নগুলো অতি অবশ্যই ফলো করবেন। শুক্রবার ছিল জন্মবার, ধনু লগ্ন মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র এবং রাক্ষসগণ। ধনু লগ্ন এবং মেষ রাশির ছক লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের পঞ্চমে বৃহস্পতি চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে এবং সেটি জীবযোগ তৈরি করেছে, রবির দৃষ্ট অবস্থায় রয়েছে। আপনার নাতি গান শেখে? আপনার নাতনিকে গান নাচ আঁকা এই জাতীয় কোনো কিছুর সঙ্গে অতি অবশ্যই ইনভলভ করার চেষ্টা করুন, ভালো করবে তাতে, কেমন, তাতে মন মেজাজটাও ভালো থাকবে এবং ভালো করবে। লগ্নের ষষ্ঠে কেতু নিচস্থ অবস্থায় রয়েছে, এই মেয়ের সঙ্গে এর মামা বাড়ির সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বা থাকবে না। এই মেয়ে হওয়ার পরে এর বাবার জীবনে কোনো না কোনো উন্নতি অতি অবশ্যই হয়েছে। এই মেয়ে খুব শৌখিন হবে এবং দেখতে খুব সুন্দর হবে। আপনি কি জানতে চাইছেন? না, পড়াশোনার ব্যাপারে উচ্চশিক্ষা হবার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু কলা বা বাণিজ্য বিভাগে পড়ানো উচিত হবে অথবা ইতিহাস বা দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করা ভালো হবে। সায়েন্সের ছক নয়, সায়েন্স নিয়ে পড়াশোনা করা ভালো হবে না। কলা বা দর্শনশাস্ত্র হয় বাণিজ্যিক বিভাগ নিয়ে পড়াশোনা করাতে হবে অথবা দর্শনশাস্ত্র নিয়ে বা ইতিহাস নিয়ে পড়াশোনা, এর ক্ষেত্রে ভালো হবে। বুধ শুক্রযুক্ত অবস্থায় লগ্নের দ্বাদশে একটা যোগ করেছে, বাড়ির বাইরে কোথায় কর্ম প্রতিষ্ঠান নির্দেশিত হচ্ছে, বাড়ির বাইরে কোথাও কর্ম নির্দেশিত হচ্ছে এই, কিন্তু লগ্নের ষষ্ঠে কেতু নিচস্থ এবং লগ্নের দ্বাদশে রাহু নিচস্থ, অতএব এই দুটো নিচস্থ গ্রহের সঠিক প্রতিকার করে অতঃপর এগোবে, নইলে কিন্তু জীবনে বারংবার বাধা পড়বে। কারণ পাপগ্রহ কখনো নিচস্থ বা বলহীন অবস্থায় থাকলে বারংবার বাধা পাবার নির্দেশিত হয়, এর ক্ষেত্রে কিন্তু বারংবার বাধা নির্দেশিত হচ্ছে। যে জিনিস নিয়ে পড়তে চাইলো সে জিনিস দিয়ে বেশি দিন কন্টিনিউ করতে পারলো না, স্ট্রিম চেঞ্জ হলো, শরীরের ক্ষেত্রেও কোথাও না কোথাও কোনো না কোনো কারণে ইয়ার লস হলো, এই জাতীয় জিনিস কিন্তু নির্দেশিত হচ্ছে। ভালো কোনো জায়গায় গিয়ে ভালোভাবে প্রতিকার করিয়ে নেবেন, সেটাই বাঞ্ছিত, সেক্ষেত্রে ফল ভালো হবে, কিছুটা ভালো হবে, কিছু শতাংশে অন্তত উপকার পাবেন, সে বিষয়ে সন্দেহ নেই। যারা দৈববাণী সম্বন্ধে ইন্টারেস্টেড তারা দৈববাণীর সমস্ত প্রোগ্রাম ইউটিউবে আপলোড রয়েছে, অতএব ইউটিউবে গিয়ে দেবাদৃত শাস্ত্রী এই কথাটা টাইপ করলে আপনারা এই প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। আমাদের সমস্ত প্রোগ্রাম ইউটিউবে আপলোড আছে, আপনারা ভালোভাবে প্রোগ্রামগুলো দেখুন, বুঝুন এবং বোঝার চেষ্টা করুন যে দৈববাণীর গভীরতা কী, দৈববাণী ঠিক কতটা অ্যানালিটিক্যাল, জ্যোতিষ হিসাবে দৈববাণী ঠিক কী বলতে চাইছে, দৈববাণীর উদ্দেশ্য কী এবং দৈববাণী ঠিক কতদিন ধরে মানুষকে সার্ভিস দিয়ে চলেছে। নমস্কার, কে রয়েছেন কোথা থেকে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন কোথা থেকে? আমি লগেন, কোথা থেকে বলছেন? আমি এগড়া থেকে বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর এগড়া থেকে ফোন করেছেন, কার সম্বন্ধে জানবেন? নাম বলুন। আপনি শুনতে ফোন করেছেন না বলতে? আপনার নামটা বলুন, আপনার নাম বলুন। নগেন পাত্র। আপনার নাম হচ্ছে গিয়ে নগেন পাত্র। আপনার ডেট অফ বার্থ বলবেন ইংরেজিতে? ইংরেজিতে আপনার জন্ম জন্ম তারিখ বলুন। যাদের জন্ম তারিখ জানা নেই, যারা অনুষ্ঠানটা দেখছেন তারা, অনুষ্ঠানের প্রথমেই বলে দেওয়া হয়েছে যাদের জন্ম তারিখ নেই তারা চেম্বারে এসে যোগাযোগ করবেন, যারা কাছাকাছি যে চেম্বার আছে সেই চেম্বারে এসে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে হাত দেখে বা সমুদ্রশাস্ত্র অনুসারে অথবা হোরারি বা প্রশ্ন জ্যোতিষ বিচার করে বা নিউমারোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেক্ষেত্রে আপনাদের ভাগ্য বিচার করা সম্ভব। কিন্তু এই অনুষ্ঠানে দৈববাণীতে যারা ফোন করছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময় এবং জন্মস্থান, এই জিনিসগুলো ইংরেজিতে জানা থাকলে তবেই ফোন করবেন, তবেই কিন্তু আপনাদের হেল্প করা সম্ভব। আদারওয়াইজ মিডিয়াতে হেল্প করা সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন কোথা থেকে? হ্যাঁ নমস্কার, কে রয়েছেন কোথা থেকে? টিভি সাউন্ড অফ করা রয়েছে, মিউট করা রয়েছে টিভি সাউন্ড, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে গিয়ে ভালোভাবে শোনা যাচ্ছিল না পরিষ্কারভাবে। যারা ফোন করছেন টিভি সাউন্ড সম্পূর্ণ মিউট বা অফ করে দিয়ে ফোন করবেন, হঠাৎ করে একটা লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন পেয়ে গেছি বলে ফোন করে এখানে কোনো লাভ নেই, কারণ দৈববাণী একটা পরিচ্ছন্ন অ্যানালিটিক্যাল জ্যোতিষের অনুষ্ঠান এবং এখানে কিন্তু কোনো ম্যাজিক জাদুদণ্ড দেখানোর কাজ করা হয় না। যারা প্রারব্ধ এবং পরিহার এই দুটো জ্যোতিষ সম্বন্ধে খুব ইন্টারেস্টেড তারাই একমাত্র ফোন করবেন, তারাই একমাত্র যোগাযোগ করবেন। প্রারব্ধ হচ্ছে আপনার জীবনে ঈশ্বর যেটা লিখে পাঠিয়েছেন আপনার ছকে, অর্থাৎ আপনার কোন স্তরে পড়াশোনা হওয়া উচিত, আপনার এডুকেশন বা ক্যারিয়ার ঠিক কোন দিকে ধাবিত হওয়া উচিত, ঠিক কী কী করলে আপনার ক্ষেত্রে উন্নতি হতে পারে, আপনার জীবনে ভালো সময় কখন আসছে,
আপনার কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কোন সময় আপনার স্বাস্থ্যে সচেতনতা থাকা উচিত এবং স্বাস্থ্যে কি কি সচেতনতা অবলম্বন করা উচিত, এগুলো প্রারব্ধ। আর পরিহার হচ্ছে গিয়ে আপনার প্রারব্ধ অনুযায়ী আপনার সর্বশ্রেষ্ঠ জায়গায় আপনাকে পৌঁছে দিতে গেলে ঠিক কোন কোন গ্রহের কী কীভাবে প্রতিকার করতে হবে সেটা হচ্ছে গিয়ে পরিহার। এই দুটোর জন্য আর্থিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে অতঃপর দৈববাণীতে ফোন করবেন বা দৈববাণীতে আসবেন, আদারওয়াইজ সিরিয়াস অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যথেষ্ট সিরিয়াস বা জ্যোতিষ সম্বন্ধে যথেষ্ট সিরিয়াস না হয়ে এই অনুষ্ঠানে ফোন করা, যোগাযোগ করা বা এই অনুষ্ঠানে দৈববাণীতে দেখাতে আসা দুটোই বাতুলতা মাত্র। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে? বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন ভাই? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে বলছি। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে দেবাশিস মুখার্জি। দেবাশিস মুখার্জি বাঁকুড়া থেকে ফোন করেছেন, বেশ। দেবাশিস মুখার্জি জন্ম তারিখ বলবেন। 18 এপ্রিল 1992। আপনি আগে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি আগে ফোন করেছিলাম, কিন্তু চাকরি সম্বন্ধে আমি জানতে চেয়েছিলাম। কি জানতে? এখন আমি জানছি চাকরি যদি না হয় তো ব্যবসা সম্বন্ধে কেমন হবে? 18/4/1999 সময়টা বলুন। রবিবার দিন জন্মগ্রহণ করেছিল? রবিবার দিন ছিল? হ্যাঁ, 18 এপ্রিল 1999 বললেন। ও আচ্ছা, ঠিক আছে, আমারই ভুল, আমি 1999 নিয়েছি। 18 এপ্রিল 1992, বেশ। 18/4/1992 সকাল 6:58 এবং বাঁকুড়া, তাই তো? শনিবার ছিল জন্মবার। বৃষলগ্ন তুলারাশি স্বাতি নক্ষত্র এবং দেবগণ। বৃষলগ্ন তুলারাশি এবং স্বাতি নক্ষত্র এবং দেবগণ। বর্তমান সময়ে কোনো পরিবর্তন নির্দেশিত হচ্ছে? বর্তমান সময়ে কোনো পরিবর্তন নির্দেশিত হচ্ছে? রাহু নিচস্থ অবস্থায় শনি তার উপর দিয়ে এখন নতুন কিছু শুরু করতে যাওয়া, আমি এটা আগেও আপনাকে বলেছি। আপনি আজকে যে ফোনটা করেছেন একই কথা আমি আপনাকে আগেও বলেছি যে নতুন কিছু এখন কিন্তু শুরু করতে যাওয়ার পক্ষে একটু অসুবিধাজনক। সম্পূর্ণভাবে পরিহার না করে, সম্পূর্ণভাবে গ্রহ প্রতিকার না করে এগিয়ে চললে কিন্তু আবারও ডিপ ডাউন হবে। এখন কি কোথাও চাকরি করছে, কোনো কাজকর্ম করছে? যেটা করছে সেটা কি বাড়িতে করছে না বাড়ির বাইরে করছে? বাড়ির বাইরে করছে। বাড়ির বাইরে চাকরি যেগুলো হচ্ছে এবং চাকরিটা পছন্দ হচ্ছে না, কোনো কারণে চাকরিটা পছন্দ হচ্ছে না এবং এখন এই মুহূর্তে কোনো কিছু শুরু করতে গেলে কিন্তু সেটা ফেলিওর নির্দেশিত হচ্ছে। ব্যবসা করার পক্ষে সবচেয়ে প্রথম এবং প্রধান গ্রহ হচ্ছে গিয়ে বুধ। সেই বুধ নিচস্থ অবস্থায় বসে রয়েছে, নিচভঙ্গ রাজযোগ করে বসে রয়েছে, নিচস্থ অবস্থায় লগ্নের একাদশে বসে রয়েছে। ধীরে সুস্থে এগোতে হবে, এখন এই মুহূর্তে যা গ্রহ সংস্থান তাতে এক্ষুনি ব্যবসা করতে গেলে ক্ষতিগ্রস্ত হবে। আপনি আমি যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনে নিন, অতঃপর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে করবেন। এখন আমি বারংবার বলছি যে এই মুহূর্তে ব্যবসা শুরু করার পক্ষে এই ছক খুব একটা ভালো অবস্থায় নেই। যে যে প্রতিকারগুলো দরকার সেই প্রতিকারগুলো পরিপূর্ণভাবে করে নিয়ে অতঃপর চাকরি ছেড়ে এগোনোটাই ভালো হবে, নাহলে কিন্তু ব্যবসাতেও ক্ষতির সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করার মতো অবস্থায় নেই, এবং যে ব্যবসাই করুক না কেন সেই ব্যবসায় এখন ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ রয়েছে। অতএব যে যে কারণে ক্ষতি হতে পারে, তিনটে গ্রহ নিচস্থ অবস্থায় রয়েছে, বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, রাহু নিচস্থ অবস্থায় রয়েছে, কেতু নিচস্থ অবস্থায় রয়েছে, দুটি পাপক গ্রহ এবং ব্যবসা সম্বন্ধিত গ্রহ যদিও নিচভঙ্গ রাজ্য কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। অতএব এই গ্রহগুলোর পরিপূর্ণ সঠিক পদ্ধতি অনুযায়ী সঠিক প্রতিকার না করে এগোলে সারা জীবনই কিন্তু ব্যবসায়ী করুক বা চাকরি করুক ডাউনফল অব্যর্থ। অতএব ভালো জ্যোতিষীর কাছে ভালো জায়গায় যোগাযোগ করে এর প্রতিকার বা পরিহার করিয়ে নিন। যারা ফোন করবেন তারা দয়া করে একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন যে অপর পক্ষ থেকে আমি ঠিক কী বলছি। দেখুন, আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, জ্যোতিষ কোনো ম্যাজিক নয়। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এর মাধ্যমে যে জন্মছক আপনার বেরোচ্ছে সেই জন্মছকের মাধ্যমে বলে দেওয়া সম্ভব যে ঠিক কী প্রারব্ধ রয়েছে, আপনার বেসিক কোয়ালিটি কী কী হওয়া উচিত, এবং সেটাও 2-2.5 মিনিটের মধ্যে। খুব বেশি কিছু বলা কিন্তু সম্ভব নয়, যতটুকু বলা সম্ভব ততটুকুই বলা হয়।
অতএব যতটুকু বলা হবে সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বারংবার লাইনে ফোন করবেন না, কারণ একবার এক জিনিস বলে দেওয়ার পরে আপনারা দ্বিতীয়বার তৃতীয়বার ফোন করছেন, যখন প্রচুর দর্শক কিন্তু এখানে ফোন করছেন, 100 থেকে 150টা ফোন কল আসে, আমরা মাত্র 10 থেকে 15টা উত্তর দিতে পারি। অতএব শুধুমাত্র নিজেরটা বারংবার জানার জন্য যদি আপনি ফোন করেন, পরবর্তীকালে আপনার ফোন ডিসকানেক্ট করে দেওয়া বা দৈববাণীতে আপনার অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া, দুটোই নির্ভর করবে কিন্তু আপনি কতটা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তার উপরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন ভাই? আপনার কথা আমি একদম শুনতে পাচ্ছি না, জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, জোরে বলুন। আপনার, আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমি নামাজপুর থেকে বলছি। কোথা থেকে? নামাজপুর থেকে। নামাজপুর থেকে? এটা কি, এটা এটা কোন দিকে ভাই? দিনাজপুরের দিকে? হুগলি ডিস্ট্রিক্টে। হুগলি ডিস্ট্রিক্টের নামাজপুর থেকে ফোন করেছেন আপনি। হ্যাঁ। কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম বলুন, ছেলের নামটা একটু বলবেন প্লিজ। আরেকবার বলুন। শ্রীমন্ত চ্যাটার্জি। শ্রীমন্ত চ্যাটার্জি হুগলি নামাজপুর থেকে ফোন করেছেন। শ্রীমন্ত চ্যাটার্জি, ডেট অফ বার্থ বলবেন। 20/10/1998 বললেন? সময় বলুন। সকাল 8:15। কোথায় জন্মগ্রহণ করেছিল? আরামবাগ। বেশ, আরামবাগে জন্মগ্রহণ করেছিল। মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র? বৃশ্চিক লগ্ন কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্র। লগ্নের চতুর্থ দেখা যাচ্ছে বৃহস্পতি কেতু যুক্ত অবস্থায় রয়েছে, মঙ্গল রাহু যুক্ত অবস্থায়। মন মেজাজ উগ্র হবে, মাথা গরম করে ফেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। লগ্ন থেকে ষষ্ঠ ঘরে শনি নিচস্থ অবস্থায় রয়েছে। ভাই, ছেলের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সাবধান থাকবেন, পেটে কোনো না কোনো কারণে গোলমাল বা অপারেশন যোগ নির্দেশিত হচ্ছে, পায়ে চোট আঘাত লাগতে পারে। কেমন? পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কোনো রকমভাবে প্রাইভেট পার্টস বা ইউরিন ইনফেকশন বা প্রাইভেট পার্টসের কোনো রকম কোনো অসুখে কিন্তু ভুগতে হতে পারে। আপনি কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? এখন কি করছে? ভাই কেরিয়ার, দেখুন কেরিয়ার সম্বন্ধে যেটা সেটা হচ্ছে গিয়ে চাকরি পেলেও কিন্তু যেহেতু অঙ্গারক দোষ রয়েছে, বারংবার চাকরির পরিবর্তন নির্দেশিত হচ্ছে, পছন্দ মতো চাকরি পাওয়া মুশকিল হবে, এবং চাকরি পেলেও কিন্তু বারংবার কর্ম পরিবর্তন এবং কর্ম থেকে বসে যাওয়া, অর্থাৎ বাধ্যতামূলকভাবে কর্মত্যাগ করা, এগুলো নির্দেশিত হচ্ছে। প্রথম কথা হচ্ছে গিয়ে এই লগ্নের ইম্পর্টেন্ট গ্রহ চতুর্থ পতি শনি, সেই শনি কিন্তু ষষ্ঠে নিচস্থ অবস্থায় রয়েছে, প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া নির্দেশিত হচ্ছে। ষষ্ঠপতি মঙ্গল সেটা দশম ঘরে রয়েছে কিন্তু রাহুযুক্ত অবস্থায় অঙ্গারক দোষে, যেটা দশম ঘর থেকে আমরা কাজ দেখি। অতএব কর্মস্থানে অঙ্গারক দোষ হয়ে বসে রয়েছে, অতএব কর্মত্যাগ, চেষ্টা করেও সুকর্ম না পাওয়া, কর্মের জায়গায় কোনো না কোনো কারণে কিন্তু গোলমাল, এই জিনিসগুলো নির্দেশিত হচ্ছে। ভাই খুব ভালো কিছু কিন্তু এই শখ সম্বন্ধে বলতে পারলাম না। দু তিন সরকারি চাকরি যদি কোনো জায়গায় কোনো কারণে সরকারি চাকরি পেয়েও যায়, সেই চাকরিও কিন্তু ছাড়ার মতো অবস্থায় আসবে, কারণ অঙ্গারক দোষ রয়েছে, শনি নিচস্থ অবস্থায় রয়েছে, এবং সেই শনি সরকারি চাকরি যে দেয় সেই রবিকে সপ্তম সপ্তম দৃষ্টি দিয়ে রয়েছে। সরকারি চাকরি কারক গ্রহ শনিদৃষ্ট হয়ে বসে রয়েছে, শনি নিচস্থ অবস্থায় অঙ্গারক দোষ রয়েছে, সরকারি চাকরি পেলেও সেই চাকরিতে সাসপেনশন, ধুম করে চাকরি চলে যাওয়া, অবাঞ্ছিত ট্রান্সফার, এই জিনিসগুলো নির্দেশিত হচ্ছে। আপনি ভালোভাবে কোনো ভালো জায়গায় কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে ভালোভাবে প্রতিকার করিয়ে এগোন, নাহলে কিন্তু এই ছেলের পরবর্তীকালে কর্মজীবনে সমস্যা রয়েছে। কি শিক্ষার যোগ? বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় আপনার ছেলেকে রিলিজিয়াস করবে, আপনার ছেলে কিন্তু ধর্ম সম্বন্ধে, ধর্মগ্রন্থ সম্বন্ধে, মন্দির সম্বন্ধে, নানা নানা কিছু রিলিজিয়াস ব্যাপার সম্বন্ধে খুব ইন্টারেস্টেড হবে। লগ্নের দ্বাদশে দেখা যাচ্ছে শুক্র নিজ ঘরে বসে রয়েছে, যদিও রবিযুক্ত অবস্থায় এবং বুধযুক্ত অবস্থায়, রবি সেখানে নিচস্থ অবস্থায় রয়েছে। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বাংলা নিয়ে অনার্স করতে,
দেখুন, কোনো কিছু সম্বন্ধে এর সম্পূর্ণ 100% স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পাওয়াটা একটু মুশকিল। বৃহস্পতি কেতু যুক্ত হলে রাহু দৃষ্ট হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে গুরুচণ্ডাল দোষ। মঙ্গল রাহু যুক্ত অবস্থায় রয়েছে, সপ্তমে কেতু রয়েছে, মঙ্গল রাহু যুক্ত অবস্থায় অঙ্গারক দোষ, এবং সেটাও দশম স্থানে কেন্দ্রে। শনি লগ্নে চতুর্থপতি হয়ে ষষ্ঠ স্থানে নিচস্থ অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় কোনো না কোনো রকমভাবে হেরে যাওয়া বা কম্পিটিশনে কোনো রকমভাবে পেরে না ওঠা, এগুলো নির্দেশিত হচ্ছে। এর চেয়ে বেশি কিছু মিডিয়ায় আমার আপনাকে বলা সম্ভব নয়। আপনি যদি এতেও বুঝতে না পেরে থাকেন যে আপনার ছেলের ছক সম্বন্ধে যথেষ্ট চিন্তার ব্যাপার আছে এবং উদ্বেগের ব্যাপার আছে, আমার কাছে আর কোনো জাদুকাঠি নেই যার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে পারবো যে এই ছেলের ছক যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় রয়েছে এবং এই ছেলের সম্বন্ধে মিডিয়ায় 2-5 মিনিটে আলোচনা করে কোনো কিছু বলা সম্ভব হবে না। যারা বারংবার বুকিং নাম্বারে ফোন করে যাচ্ছেন তাদের বলি, ভালো করে খেয়াল করুন, কল নাও বলে একটা নাম্বার রয়েছে যেটা একটা ল্যান্ডলাইন নাম্বার, এবং এই ল্যান্ডলাইন নাম্বারটিতে যে কলগুলো আসছে তার থেকে কিছু কিছু কল এখানে উত্তর দেওয়া হচ্ছে। অতএব বুকিং নাম্বারে এখন ফোন করবেন না, যারা বুকিং চাইছেন তারাই একমাত্র বুকিং নাম্বারে ফোন করুন, এবং বুকিং নাম্বারে ফোন করলে তাদেরই একমাত্র উত্তর দেওয়া হবে। বুকিং নাম্বারের ফোনটা হচ্ছে গিয়ে যখন এই প্রোগ্রামটা হচ্ছে না বা প্রত্যেক দিন সকাল 8টার পর থেকে রাত্রি 8টা অবধি আপনারা বুকিং নাম্বারে অ্যাপয়েন্টমেন্টের জন্য অর্থাৎ সাক্ষাৎ করার জন্য আপনারা ফোন করতে পারেন। কমন বুকিং নাম্বার যেগুলো আছে 9088446555 অথবা 9874831095, এই দুটো কমন বুকিং নাম্বার। কিন্তু শুধুমাত্র যারা দেখা করতে চাইছেন, অ্যাপয়েন্টমেন্ট চাইছেন বা বুকিং করতে চাইছেন তারাই একমাত্র এই নাম্বারে ফোন করুন। আজকে প্রোগ্রামে যারা ফোন করে কথা বলতে চাইছেন তারা কিন্তু দেখুন কল নাও বলে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটাতে ফোন করুন। সেই নাম্বারটাতে ফোন করলে যদি আপনার ফোন লাইন ঠিকঠাক পৌঁছয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে কথা হবে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে রয়েছেন, কোথা থেকে? বাগনান থেকে। বাগনান থেকে কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ে যদি একটু বলেন। হ্যাঁ, কোন জেলায় পড়ছে এটা যদি একটু বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, নদিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। আচ্ছা, আপনার টিভির সাউন্ড অফ করা রয়েছে? আপনার টিভির সাউন্ড সম্পূর্ণ অফ করা রয়েছে? আপনার টিভির সাউন্ড অফ করা রয়েছে? আপনার টিভির সাউন্ড ভলিউম অফ করা রয়েছে? আপনার আপনার কথা খুব কেটে কেটে আসছে, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যালো, কার সম্বন্ধে? সরি, আমি আপনার ফোনটা নিতে পারলাম না, প্রচন্ড রকম সংযোগে মুশকিল হচ্ছে। হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন, কার সম্বন্ধে জানবেন? টিভি সাউন্ড অফ করে দেবেন, টিভি সাউন্ড পরিপূর্ণ অফ করে দিন, সম্পূর্ণ অফ করে দিন। মিদনাপুর, মানে প্রপার মিদনাপুর থেকে কথা বলছেন? আপনার টিভি সাউন্ড অফ না করে দিলে আমি আপনাকে এবার ডিসকানেক্ট করব। টিভি সাউন্ড অফ করে দিন, আপনি টিভি সাউন্ড অফ না করলে এই লাস্ট ওয়ার্নিং, এবার আমি আপনাকে ডিসকানেক্ট করব। কথা বলাকালীন আপনি যদি টিভি সাউন্ড একবারও চালু করেছেন আমি আপনাকে ডিসকানেক্ট করতে বাধ্য হব। আমি শুধুমাত্র সিরিয়াস লোকজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট বা কাউন্টারঅ্যাক্ট করতে অভ্যস্ত। কার সম্বন্ধে জানতে চাইছেন? কার সম্বন্ধে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। বাবাই সিং। বাবাই, বাবাই সিংহ, বেশ। ছেলের ডেট অফ বার্থ বলবেন। ডেটটা আগে বলতে হয়। 1990 21 সেপ্টেম্বর। 21-9-1989, তাই তো? সময় সময় বলুন। তার মানে 20 তারিখ গিয়ে 21 তারিখ ছিল? 21 তারিখে রাত্রি 3টে ছিল না 20 তারিখে রাত্রি 3টে, যেটাকে 21 তারিখ বলছে? 21 সেপ্টেম্বর রাত্রি 3টে, তার মানে এটা 22 তারিখ নেবে। 21 সেপ্টেম্বর 3টে মানে হচ্ছে কি, এটা 22 তারিখ হবে। জন্ম কোথায় হয়েছিল ছেলের? জন্ম কোথায় হয়েছিল, জন্মস্থান কি? হ্যাঁ, ঘাটাল। জন্মস্থান ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। এটা কি বৃহস্পতিবার রাত্রি 3টে, অর্থাৎ বৃহস্পতিবার গিয়ে শুক্রবার ছিল? বৃহস্পতিবার রাত্রি 3টে লেখা। বৃহস্পতিবার রাত্রি 3টে তো? হ্যাঁ।
ঠিক আছে। সিংহ লগ্ন মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্র, ছেলের মিথুন রাশি আপনি জানেন? বেশ, ছেলের লগ্নে কেতু বসে রয়েছে। লগ্নে কেতু কিন্তু একটা লোকের মধ্যে কন্ট্রাস্ট, মানে নানা রকমের অস্বাচ্ছন্দ্য, মানে চিন্তাধারার মধ্যে কিন্তু একটা অস্বাভাবিকতা থাকবে। এখন একটা ভাবছে, তখন একটা ভাবছে, কোনো কিছুর সঙ্গে ধারাবাহিকভাবে এগোনো কিন্তু মুশকিল হয়। লগ্নের তৃতীয় শুক্র রয়েছে, আপনার একটাই ছেলে, লগ্নের তৃতীয় শুক্র রয়েছে এবং তৃতীয় শুক্র শুক্র সস্থানে রয়েছে, অর্থাৎ আপনার ছেলে স্টাইলিশ হবে। ছেলে শুধু স্টাইলিশ হবে না, ছেলে আধুনিক যে জিনিসপত্র, যেমন ধরুন কম্পিউটার, ল্যাপটপ, এই জিনিস, এই জাতীয় জিনিসে কিন্তু খুব স্বচ্ছন্দ হবে। শনি বৃহস্পতি এবং চন্দ্রকে একত্রে দেখেছে, বৃহস্পতি চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে, এই ছেলে তার মাকে খুব ভালোবাসবে। লগ্নের সপ্তমে রাহু রয়েছে এবং লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের পঞ্চমে শনি রয়েছে। আর্টস সংক্রান্ত কোনো বিষয়ে পড়া অথবা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করাটা ছেলের ক্ষেত্রে ভালো হবে। ছেলে কী করছে? কিসের ব্যবসা করছে ছেলে? গাড়ির ব্যবসা খুব একটা ভালো চলছে বলে মনে হচ্ছে না। গাড়ির ব্যবসা খুব একটা ভালো চলছে বলে কিরম চলছে গাড়ির ব্যবসা? খুব একটা ভালো চলছে না, গাড়ির ব্যবসা খুব একটা ভালো চলছে না, এবং এখনো সময় যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু খুব ভালো কিছু বলা যাচ্ছে না। কোনো কারণে যদি হুঁশিয়ারিজনিত ব্যবসা বা কোনো কারণে যদি গার্মেন্টসজনিত ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, পারফিউমের ব্যবসা, মনিহারি দ্রব্যের ব্যবসা, এই সমস্ত ব্যবসা যদি করতে পারে সেক্ষেত্রে ভালো। ইন্স্যুরেন্সের ব্যবসার ক্ষেত্রেও এই ছক ভালো ছক, কেমন কোনো রকমভাবে জল বা দুধের ব্যবসা এই ক্ষেত্রে ভালো। কিন্তু ইয়ের ক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যবসা বলতে যা বোঝায় বা গাড়ির ব্যবসা বলতে যা বোঝায়, গাড়ির ব্যবসার ক্ষেত্রে এ কিন্তু খুব ভালো কিছু নির্দেশিত হচ্ছে না। বারংবার মনের পরিবর্তন হবে, নানা রকম ইনভেস্টমেন্ট করবে এবং ইনভেস্টমেন্ট থেকে ক্ষতি নির্দেশিত হচ্ছে। আপনি ভালোভাবে ভালো জায়গায় গিয়ে ছেলের ছকের প্রতিকার করান, প্রতিকার করে চললে কিছুটা উপকার অবশ্যই পাবেন। ব্যবসা এক একটি গ্রহ এক একটি জিনিস নির্দেশ করে। কোনো কোনো গ্রহ নির্দেশ করে যে আপনি খাদ্যের ব্যবসা করবেন কি না, কোনো গ্রহ নির্দেশ করে যে খাদ্যের ক্ষেত্রে আপনি জলীয় খাদ্যের ব্যবসা করবেন নাকি আপনি খাদ্যের ব্যবসা করবেন, মিষ্টি জাতীয় খাদ্যের ব্যবসা করবেন অথবা স্ন্যাক্স জাতীয় খাদ্যের ব্যবসা করবেন। এক একটা গ্রহের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। যেমন ট্রান্সপোর্টের ব্যবসা, আগের ছকটা নিয়ে যে কথা এলো, ট্রান্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে কি কিন্তু মঙ্গল এবং শনি। মঙ্গল, শনি, রাহু এই সমস্ত গ্রহ হচ্ছে কি ট্রান্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট গ্রহ। মঙ্গল সক্ষেত্রী হওয়া বা মঙ্গল শক্তিশালী না হলে ট্রান্সপোর্টের ব্যবসায় কিন্তু উন্নতি করাটা খুব মুশকিলের হয়ে দাঁড়ায়। সেরকম জলজাতীয় বস্তুর ব্যবসা তাদের করতে বলা হয় যাদের ক্ষেত্রে চন্দ্র খুব ইম্পর্টেন্ট গ্রহ, কোনো রকমভাবে সপ্তম বা ব্যবসা স্থানকে আলোকিত করছে। চন্দ্রজনিত ব্যবসা যাদের নির্দেশিত হচ্ছে তারা জলজাতীয় দ্রব্যের ব্যবসা, দুধ জাতীয় দ্রব্যের ব্যবসা, অর্থাৎ দুধ, বাটার বা মাখন, ঘি, এই সমস্ত দ্রব্যের ব্যবসা, জলীয় ব্যবসা, কমার্শিয়াল ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় সেই সমস্ত জিনিসের ব্যবসা করলে খুবই উপকৃত হবেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন? বেশ, বলবেন তো আপনি, কোথা থেকে বলছেন? আমি বানিয়া থেকে বলছি। আচ্ছা, এটা কোন কোন ডিস্ট্রিক্টে পড়ছে? এটা নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কথা বলছেন, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে? ছেলের নাম বলুন। সৌমেন ঘোষ। আপনার ছেলে সৌমেন ঘোষ? টিভি সাউন্ড পুরো অফ করে রেখেছেন? আপনার টিভির সাউন্ড পুরো অফ করা রয়েছে? বেশ, সৌমেনের ডেট অফ বার্থ বলুন। সৌমেনের জন্মদিন, ডেট অফ বার্থ, ডেটটা আগে বলুন। 27 এপ্রিল বললেন? 27 এপ্রিল 1997। সময় বলুন। সময় টাইম, সময়টা বলবেন। সময়টা রাত্রি 11:30। রাত্রি 11:30। কোথায় জন্মেছিল ছেলে? কলকাতা, কলকাতার বালিগঞ্জে জন্মগ্রহণ করেছিল। বেশ, ছেলে জন্মবার রবিবার ছিল? ধনু লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র, ধনু লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র পরিপূর্ণ 7:30-এর মধ্য দিয়ে চলছে।
পরিপূর্ণ সাড়াসাতি চলছে এখন কিন্তু, এবং শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, রাহু দৃষ্টি অবস্থায়, যেটাকে শ্রাপিত দোষ বলা হয়। অতএব এখন যতটা যা চেষ্টা করবে সেই চেষ্টা অনুযায়ী সুফল পাবে না, মাথা গরম হয়ে যেতে পারে, কোনো কারণে প্রচুর দুশ্চিন্তায় থাকবে। কি নিয়ে প্রশ্ন আপনার ছেলের? আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন কি নিয়ে, কি জানতে চাইছেন? পরিশ্রমের মাত্রা বাড়াতে বলুন, ভালোভাবে পড়াশোনা করতে বলুন, কেমন? কোনো কারণে কিন্তু মনঃসংযোগ করতে পারছে না, যতটা ভালো ছেলে যতটা মনোসংযোগ করে পড়াশোনা করা উচিত ততটা মনোসংযোগ কিন্তু করতে পারছে না। লগ্নের পঞ্চম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগে রয়েছে, উচ্চশিক্ষা অতি অবশ্যই নির্দেশিত হচ্ছে, সরকারি চাকরিও নির্দেশিত হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে এখন যেভাবে পড়াশোনা করছে ফাইনাল ইয়ারে কিন্তু এই মনোনিবেশ খুব ভালোভাবে না করলে মুশকিল, তার কারণ শনি সাড়ে সাতি চলছে এবং ভরা শরীর সাড়ে সাতি চলছে। শনি সাড়ে সাতির ভালোভাবে প্রতিকার করিয়ে নিয়ে অতঃপর এগোতে বলুন, শনি সাড়ে সাতির ভালোভাবে পরিহার করে নিন, শনি গ্রহের নির্দিষ্ট দান যে হয় সেই দানটা দিন নিয়মিতভাবে, এই করে তারপর এগোতে বলুন, অতঃপর কিছুটা হয়তো ভালো রেজাল্ট। পরীক্ষা কি 11ই অক্টোবরের আগে হবে? 11ই অক্টোবরের আগে পরীক্ষা হবে? মার্চ মাসে পরীক্ষা হবে, মার্চ মাসে পরীক্ষা, কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে বলুন, তার কারণ হচ্ছে কি যতটা ফল সুফল লাভ করছে বা যতটা পরিশ্রম করছে পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল নির্দেশিত হচ্ছে না, কোনো কারণে পরিশ্রম অনুযায়ী ফল নির্দেশিত হচ্ছে না। শনি সাড়ে সাতি, কাল সর্পদোষ, এই জিনিসগুলো যখন অ্যাক্টিভেটেড হয়ে থাকে তখন যতটা ফল পাওয়া উচিত সেই অনুযায়ী ফল পাওয়া কিন্তু একটু মুশকিল হয়। নমস্কার বন্ধু, কে রয়েছেন? যারা ফোন করছেন, আবারও বলছি যারা ফোন করছেন তারা কিন্তু টেলিফোনের টেলিভিশনের সাউন্ডটা অর্থাৎ টিভির সাউন্ড সম্পূর্ণ অফ বা মিউট করে দিয়ে অতঃপর ফোন করবেন, কারণ না হলে এখানে যে পরিমাণ ইকো আসে তাতে কিন্তু আমাদের কথা বলতে অসুবিধা হয়, হয় অটোমেটিক্যালি আপনা আপনি আপনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা যেটা হবে আমরা এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হব, কারণ ইকো আসার ফলে আমরা এখানে সঠিকভাবে আপনাদের সঙ্গে যেটা ইন্টারাক্ট করা সেই ইন্টারাকশনটা সঠিকভাবে করে উঠতে পারি না। দৈববাণী সম্বন্ধে যারা ইন্টারেস্টেড তাদের বলে রাখি যে দুটো কমন নাম্বারে আপনারা দেখুন বুকিং নিতে পাচ্ছেন, বহু জায়গার নাম আসছে, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে এটা আপনাদের বলে দেবো, দুটো কমন নাম্বার যেটা শুধুমাত্র বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, ওখানে শুধুমাত্র বুকিং এবং বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কোথায় দেখাতে চাইছেন কবে দেখাতে চাইছেন সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবেন, 9088446, দেখুন বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9088446555 অথবা 9874831095। নমস্কার বন্ধু, কে রয়েছেন? বেশ, আপনি কোথা থেকে ফোন করেছেন পরিষ্কারভাবে বলুন। আপনি হাওড়া থেকে ফোন করেছেন এবং আপনার নামটা আরেকবার বলবেন। কুনাল মন্ডল ফোন করেছেন হাপলাদ, আপনি নিজের সম্বন্ধে জানবেন তো ভাই? কুনাল মন্ডলের ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 12/11/1996, আপনার সময়টা বলবেন, সময়টা বলবেন, রাত্রি সাড়ে আটটায় জন্মগ্রহণ করেছিলেন এবং বাগনানে জন্মগ্রহণ করেছিলেন। মঙ্গলবার দিন আপনার জন্মবার ছিল ভাই? মিথুন লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং দেবগণ, আপনার চাকরি সংক্রান্ত প্রশ্ন তাই তো? ভাই একদম কাছাকাছি গিয়ে সমস্ত কিছু কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, পরীক্ষা ভালো দিল, একদম কাছাকাছি গিয়ে সমস্ত কিছু কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। শুক্র রাহুযুক্ত, শুক্র নিচস্থ অবস্থায়, 1 আগস্ট থেকে আপনি খুব সাবধানে থাকবেন, আপনার কোনো না কোনো কারণে পেটে কিন্তু কোনো বড় সড়ো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। 1 আগস্টে শুক্রের ওপর দিয়ে শুক্র যাবে, এখানে রাহু বসে রয়েছে, পেটের সমস্যায় ভুগতে হতে পারে, আন্তরিক বা এই এখন বর্ষাকাল চলছে বাইরে জল খাওয়া থেকে বিরত থাকুন, আন্তরিক বা কোনো কারণে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।
যতদূর আপনার চাকরির কথা হচ্ছে, শনি কেতুযুক্ত অবস্থায় রয়েছে এবং শনি কেতুযুক্ত অবস্থায় লগ্ন থেকে ঠিক দশম ঘরে বসে রয়েছে। অতএব আপনার চাকরি হলো, আপনার চাকরি বারংবার ত্যাগ করা বা কেটে যাওয়া, এটাকে আমরা শ্রাপিত দোষ বলে থাকি। এবং এই শ্রাপিত দোষের পরিপূর্ণ প্রতিকার, জলরাশিতে শ্রাপিত দোষ হয়েছে, এর পরিপূর্ণ প্রতিকার না করে এগোলে কোনো দিনই চাকরি সংক্রান্ত, প্রথম কথা চাকরি একদম কাছাকাছি গিয়ে কেটে যাবে বারংবার। যদিও বা চাকরি হয়, চাকরি হলেও কিন্তু আপনার চাকরিতে অবাঞ্ছিত পরিবর্তন, অবাঞ্ছিত বদলি বা ট্রান্সফার, অথবা এমন পরিবেশ তৈরি হবে যেখানে সাসপেনশন বা বাধ্য হয়ে চাকরি ছাড়তে হবে। ভাই, এই ছক নিয়ে এভাবে কথা বলা যাবে না। একমাত্র আপনার সহায়ক গ্রহ হচ্ছে গিয়ে বৃহস্পতি, যেটি আমরা লগ্ন থেকে দেখতে গেলে সপ্তমপতি এবং দশমপতি। বৃহস্পতি আপনার ক্ষেত্রে খুব সহায়ক গ্রহ, একমাত্র গুরুগ্রহের কারণে আপনি পড়াশোনা বা যতটা যা করতে পেরেছেন এখনও, কিন্তু ভালোভাবে ভেবে দেখুন, আপনার জীবনে প্রত্যেক কাজে বহু বাধা পড়েছে। আপনি যে নিয়ে পড়াশোনা করতে চান না কেন, যেভাবেই চান না কেন, কেউ না কেউ কন্ট্রাডিক্ট করেছেন এবং আপনার রাস্তা বারংবার পরিবর্তিত হয়েছে, তাই তো? চাকরি হবে না এরকম কথা আমি কি বললাম আপনাকে? আপনি, আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা খুব খারাপ, আপনি টিভিতে শুনুন আমি কি বলছি না বলছি। আমি আপনার চাকরি হবে না এরকম কথা কিন্তু বলছি না। যেটা ঘটনা সেটা হচ্ছে কি, বন্ধু একটু হোল্ড করবেন, যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে লগ্ন থেকে দশম বা কর্ম ঘরে গিয়ে দেখা যাচ্ছে একটা বাজে যোগ, শ্রাপিত দোষ, শনি কেতুযুক্ত অবস্থায়, রাহুদৃষ্ট অবস্থায়। অর্থাৎ চাকরি হবার ক্ষেত্রে, চাকরি হবার মুখোমুখি যেও, যেটা আপনিও স্বীকার করলেন যে চাকরি হবো হবো এরকম অবস্থায় গিয়েও কিন্তু চাকরিটা আমার হলো না, ভালো পরীক্ষা দিয়েও তার ফল পাচ্ছেন না। অতএব বাঞ্ছিত ফললাভ, অর্থাৎ যতটা পরিশ্রম করেছি সেই অনুযায়ী ফললাভ যেটা সেটা হবে না, বারংবার কেটে যাওয়ার লক্ষণ। দশম যেহেতু কর্মস্থান, কর্মস্থানের ওখানে এই খারাপ যোগটি করার ফলে বারংবার কর্ম পরিবর্তন, কর্মস্থলে হঠাৎ করে বদলি বা হঠাৎ করে ট্রান্সফার, সাসপেনশন বা হঠাৎ করে কর্ম থেকে বসে যাওয়া, অবাঞ্ছিত কর্ম পরিবর্তন, এই জিনিসগুলো নির্দেশিত হচ্ছে। এই জায়গাগুলোকে ভালোভাবে পরিহার করিয়ে নিয়ে অতঃপর এগোলে সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়া হয়তো নির্দেশিত হচ্ছে, তাও ঈশ্বরের ইচ্ছা সাপেক্ষ। এটাই আজকে দিনের মতো শেষ ফোন, নিয়ে নেবো ফোনটি। নমস্কার বন্ধু, কে রয়েছেন? টিভির সাউন্ড অফ করে দিন, টিভির সাউন্ডটা অফ করে দিন। বলুন, আপনি কোথা থেকে কথা বলছেন? অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে ফোন করছেন। আপনি কার সম্বন্ধে জানবেন ভাই? আমি আমার সম্বন্ধে। ছেলের সম্বন্ধে? ছেলে, ছেলে। ছেলের নাম বলুন। সৌভিক সেন। সৌভিক সেন? বেশ, সৌভিকের ডেট অফ বার্থ বলবেন। 28/3/2001। মানে 28 মার্চ 2001 বললেন তো? হ্যাঁ। সময় বলুন, সময়? 9:56। 9টা? সকাল সকাল। 9টা কত বললেন? 56। সকাল 9:56, তাই তো? হ্যাঁ। কোথায় জন্মেছিল সৌভিক? হাবড়া। বেশ, সৌভিকের জন্মবার বুধবার ছিল? বুধবার। বৃষলগ্ন মেষ রাশি এবং ভরণী নক্ষত্র, বৃষলগ্ন এবং মেষ রাশি, ভরণী নক্ষত্র। লগ্নে বৃহস্পতি শনিযুক্ত অবস্থায় রয়েছে, আপনার ছেলে ধার্মিক হবে, আপনার ছেলে ধার্মিক হবে এবং আপনার ছেলে বেশ জেদি হবে। এই ছেলের ইঞ্জিনিয়ারিং পড়ার পক্ষে ভালো ছক, যদিও বর্তমানে পড়াশোনা খুব একটা ভালো করছে না, পড়াশোনা খুব একটা ভালো করছে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার পক্ষে খুব ভালো ছক। বৃহস্পতি শনি মঙ্গল দৃষ্ট অবস্থায় রয়েছে, আর লগ্ন থেকে একাদশ স্থানে দেখা যাচ্ছে রবি শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, শুক্র তুঙ্গি অবস্থায়। ছেলে খুব শৌখিন হবে, স্টাইল ফাইল সম্বন্ধে ভীষণ কনসাস হবে, ল্যাপটপ মোবাইল এই সমস্ত জায়গায় বেশি মন চলে গেছে, এই সমস্ত জিনিস নিয়ে প্রচুর সময় নষ্ট করছে এবং ভালোভাবে পড়াশোনা করছে না, কিন্তু এই ছেলে জীবনে দাঁড়াবে। আপনি ভালো কোনো জ্যোতিষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করে নিন। উত্তর চব্বিশ পরগনা থেকে ফোন করেছেন, কৃষ্ণনগরে যোগাযোগ করে নিতে পারেন আমাদের সঙ্গে, বা যে কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন। এই ছেলের ছকে কিন্তু জোর রয়েছে, ধর্মকর্মাধীব রাজযোগ লগ্নে হয়ে রয়েছে, ধর্মকর্মাধীব যোগ। এই লগ্নে, বৃষলগ্নে শনি অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, পড়াশোনা আমি বোধহয় এই কথাগুলো সব আপনাকে বলে ফেলেছি।
আর আমাদের সময় নেই আর কথা বলার। আপনার যদি মনে হয় যে আমার আমি যা যা আপনাকে বললাম সেই জিনিসগুলো শতকরা 100% মিলে গেছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, এই ছেলে জীবনে উন্নতি করবে তার চেষ্টা করা যেতে পারে, আমি 100% চেষ্টা করব। আজকের দিনের জন্য আমরা আর ফোন নিচ্ছি না, আমার টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজারকে আমি রিকোয়েস্ট করবো আজকের দিনের জন্য আমাকে আর ফোন না দিতে, কারণ আর মাত্র 7-8 মিনিট বাকি রয়েছে অনুষ্ঠান, আমাদের কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো একটু বলে নেওয়া দরকার। যারা দৈববাণীতে দেখাতে আসতে চান, অর্থাৎ দৈববাণী তথা দেবাদিত্য শাস্ত্রীর কাছে যারা আসতে চাইছেন, তারা কিন্তু কতগুলো জিনিস সম্বন্ধে জেনে নিয়ে আসবেন। সেটা হচ্ছে গিয়ে দৈববাণী, যেমন আপনারা ডাক্তারের কাছে যান চিকিৎসার জন্য শুধু নয়, ডাক্তারের কাছে আপনারা যান ডায়াগনোসিসের জন্য যে আপনার রোগ কী হয়েছে, সামালটেনিয়াসলি আপনারা যান ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ কী ওষুধ খাবেন, আপনার রোগ কী করে ভালো হবে। শুধুমাত্র রোগ জানতে আপনি ডাক্তারের কাছে জানেন না, যারা দৈববাণীর কাছে আসছেন তারা শুধুমাত্র নিজের ভবিষ্যৎ জানতে আসবেন না, আপনার ভবিষ্যৎ আপনাকে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সোপানে কীভাবে নিয়ে যেতে পারে, অর্থাৎ আপনার প্রারব্ধ কী বলছে এবং পরিহার মাধ্যমে আপনাকে জীবনে ঠিক কোন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, এই দুটো ইকুয়েশন সম্বন্ধে 100% শিওর থাকলে অতঃপর দৈববাণীতে আসবেন। দৈববাণী সম্বন্ধে আরও জানতে চাইলে দৈববাণী ফেসবুক পেজে যান, দৈববাণী অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপ বলে একটা গ্রুপ রয়েছে, সেই অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপের সঙ্গে ফেসবুকে সেই গ্রুপের সঙ্গে নিজেদের নাম নথিবদ্ধ করুন, আপনারা জানতে পারবেন দৈববাণীর ভিত্তি ঠিক কতটা দৃঢ়, দৈববাণী কতটা সিরিয়াস, দৈববাণীর অ্যানালিটিক্যাল এবিলিটি ঠিক কতটা, ঠিক কী লেভেলের রিসার্চ করেছে দৈববাণী জ্যোতিষ সম্বন্ধে। যারা দৈববাণীর অনুষ্ঠান দেখতে চাইছেন, ভূমি 24x7 পর্দা সকাল 5:30 এবং সেই একই প্রোগ্রাম রিপিট হচ্ছে সকাল 7:30 সময়। রাশিফলজনিত অনুষ্ঠান এবং রাশিফলের কী সাময়িক প্রতিকার হতে পারে সেই সম্বন্ধে বলা হয়েছে। সকাল 9:00 সময় প্রতিকারের বিশেষ অনুষ্ঠান আমাদের রয়েছে, সকাল 9:00 সময় প্রত্যেক দিন সকাল 9:00 এই চ্যানেলে, অর্থাৎ ভূমি 24x7 চ্যানেলে আপনারা দেখতে পারেন দৈববাণীর বিশেষ তথ্য অনুযায়ী অনুষ্ঠান, জ্যোতিষের অনুষ্ঠান সকাল 9:00। তাছাড়া আমাদের যে এই প্রোগ্রামটা যেটা আপনারা দেখছেন রাত্রি 9:00 থেকে 10:00, এটা তো রয়েছে লাইভ ফোনিংয়ের প্রোগ্রাম। যারা দৈববাণীতে আসতে চাইছেন একটু জাস্ট টাচ করে যাচ্ছি, আমাদের চেম্বার কোথায় কোথায় রয়েছে, কমন বুকিং নাম্বার হচ্ছে 9088446555, দেখুন স্ক্রিনের বাঁদিকে বুকিং নাম্বার বলে দুটো কনস্ট্যান্ট নাম্বার দেওয়া রয়েছে, শুধুমাত্র বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এই নাম্বারে ফোন করবেন, 9088446555 অথবা 9874831095। কবে কোথায় পাচ্ছেন বলতে গেলে কাকদ্বীপে পাচ্ছেন 2nd of September, অগস্ট মাসে আমরা কাকদ্বীপ যাচ্ছি না, 2nd September কাকদ্বীপে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন 31 August, যারা নদিয়া থেকে ফোন করছেন, কৃষ্ণনগর থেকে ফোন করছেন 31 August, মিদনাপুর পেয়ে যাচ্ছেন 6 September, তমলুকে পাচ্ছেন 5 August, কন্টাই বা কাঁথিতে পাচ্ছেন 6 August, যারা পূর্ব মিদনাপুর থেকে ফোন করছেন তারা তমলুক এবং কন্টাইয়ে বুকিং নিয়ে নিতে পারেন, বিষ্ণুপুরে পাচ্ছেন 15 August, বর্ধমান 16 August, তারাপীঠে যারা যোগাযোগ করতে যাচ্ছেন 17 এবং 18 August, দুদিন রয়েছে, 18 তারিখে আমাদের হোমযজ্ঞ ইত্যাদি রয়েছে। যারা হোমযজ্ঞ মাধ্যমে কোনো পরিহারমূলক কার্য করতে চাইছেন বা কোনো কবচের জন্য যারা ইন্টারেস্টেড, কোনো কাজ যারা কাটাতে চাইছেন, কোনো দোষ বা যোগ যারা প্রশমিত করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন 17 এবং 18 August তারাপীঠে। শিলিগুড়িতে পাচ্ছেন 13 August, আরামবাগে 12 August, অনেকগুলো বুকিং পড়ে গেছে আরামবাগে, আর যারা বুকিং নিতে চাইছেন 12 August জন্য তারা বুকিং নিয়ে নেবেন। মুম্বাই রয়েছে 29 এবং 30 September, কলকাতায় যারা দক্ষিণ কলকাতা থেকে যোগাযোগ করতে চাইছেন তারা কামালগাজি এবং গাঙ্গুলি বাগানের চেম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমাদের কলকাতার 11 তারিখে সকাল 11:00 থেকে সন্ধ্যে 7:00 অবধি আপনারা পেয়ে যাচ্ছেন 11 August, এটা আপনারা পেয়ে যাচ্ছেন ফেংসুই টাওয়ার্স চেম্বার, এটা মধ্য কলকাতা এজেসি বোস রোডে চেম্বার। যারা হাওড়া বা হাওড়া লাইন থেকে এসে যোগাযোগ করতে চাইছেন অথবা যারা শিয়ালদা লাইন থেকে যোগাযোগ করতে চাইছেন বা মধ্য কলকাতা থেকে যোগাযোগ করতে চাইছেন, ফেংসুই টাওয়ার্স মৌচাকের পাশে তৃণয়লী পেট্রোল পাম্পের উল্টো দিকে কলা মন্দিরের খুব কাছে চেম্বার, সকাল 11:00 থেকে সন্ধ্যে 7:00 অবধি 11 August আপনারা পেয়ে যাচ্ছেন ফেংসুই টাওয়ার চেম্বারে। এছাড়া কলকাতায় বেহালা চেম্বার রয়েছে, 24 এবং 25 তারিখ বেহালা চেম্বারের জন্য বুকিং নেওয়া হচ্ছে। তাছাড়া কলকাতায় শোভাবাজারে প্রত্যেক সোমবার সন্ধ্যাবেলায় 6:00 থেকে 9:00 শোভাবাজার ভাগ্যলোকের চেম্বারে পেয়ে যাচ্ছেন। কলকাতার 5টি চেম্বার ছাড়াও ডিস্ট্রিক্টের প্রত্যেকটি চেম্বার দেখুন স্ক্রলিংয়ে যাচ্ছেন, যারা বুকিং করতে চাইছেন আবারও বলে দিচ্ছি 9088446555 অথবা 9874831095, প্রত্যেক দিন সকাল 8:00 থেকে রাত্রি 8:00 অবধি এই বুকিং নাম্বারে বুকিং নেওয়া হচ্ছে। এই প্রোগ্রামের পরেও যারা বুকিং চাইছেন তারা বুকিং করে নিতে পারেন, 10:00 থেকে 10:30 অবধি এই প্রোগ্রামের বুকিং নেওয়া হচ্ছে। দৈববাণী সম্বন্ধে যারা ইন্টারেস্টেড, যারা দৈববাণী সম্বন্ধে আসতে চাইছেন তাদের আবারও বলে দিচ্ছি বিধিসম্মত সমর্থিকীকরণের মতো যে দৈববাণী একটা সিরিয়াস জ্যোতিষ প্রতিষ্ঠান এবং দেবাদিত্য শাস্ত্রী জ্যোতিষ সম্বন্ধে অত্যন্ত সিরিয়াস লোক, অতএব কোনো রকম অনৈতিক বা নেতিবাচক কোনো উদ্দেশ্য নিয়ে দয়া করে দৈববাণীতে আসবেন না। যারা নিজেদের প্রারব্ধ সম্বন্ধে জানতে চান,
যে আপনি আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ ঠিক কি হতে পারেন এবং সেখানে কি কি বাধাকারক যোগ রয়েছে, যে যোগগুলোকে কিভাবে খণ্ডন করতে হবে, অর্থাৎ পরিহার। এই প্রারব্ধ এবং পরিহারের ইকুয়েশন যারা জানতে চাইছেন তারা আর্থিক এবং মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে অতঃপর দৈববাণীতে আসুন। দৈববাণী আপনাদের সর্বোচ্চভাবে হেল্প করবে এবং আপনি 100% উপকৃত হবেন। কোনো রকম অনৈতিক উদ্দেশ্য, বশীকরণ, মারণ, 2-5 মিনিটে বশীকরণ করে দেওয়া বা কোনো এই জাতীয় কোনো রকম অনৈতিক উদ্দেশ্য নিয়ে দয়া করে দৈববাণীতে আসবেন না। দৈববাণী কোনোদিন কোনো অনৈতিক কাজ কখনো করেনি, দেবাদিত শাস্তি কখনো কোনো অনৈতিক কাজের সঙ্গে কোনো সমর্থন করেনি অবশ্য নয়। হ্যাঁ, আপনি কোনো কারণে পারিবারিক সমস্যায় ভুগছেন, শত্রুতায় ভুগছেন, পুলিশ, ঋণ, কেস, কোনো ঝামেলা রয়েছে, সম্পর্ক কেটে যাচ্ছে, বহুদিনের সংসার ভেঙে যাচ্ছে, এইরকম কোনো অসুবিধা নিয়ে আপনি দৈববাণীর কাছে আসুন। দৈববাণী আপনাকে শতকরা 100% পথ দেখাবে। সময় আজকে প্রায় শেষ হয়ে এসেছে, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি, গুড নাইট।